হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ রাহনা ইসলাম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল হোম টেস্ট আজকে আপনাদের জন্য আনারস দিয়ে তৈরি খুবই মজাদার একটি কেকের রেসিপি নিয়ে এসেছি আর সেটি হচ্ছে গিয়ে ফাইন অ্যাপেল আপসাইড ডাউন কেক চলুন দেখিনি এটি কিভাবে তৈরি করতে হয় কেকটা তৈরি করার জন্য আমি একটা ছোটো সাইজের আনারসকে এরকম রাউন্ড শেফে কেটে নিয়েছি তারপর প্রতিটা ফিস থেকে মাঝখানের যে শক্ত অংশটা আছে সেটাকে একটা ধারালো ছুরির সাহায্যে কেটে ফেলে দিয়েছি এখানে কিছু চেরি ফল নিয়েছি এবং এগুলোকে অর্ধেক করে কেটে নিয়েছি প্রথমে আমাদেরকে ক্যারামেল তৈরি করে নিতে হবে এর জন্য চুলে একটা প্যান বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম আপনারা বাটারের পরিবর্তে ঘি দিয়েও করতে পারবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এবার চুলাটা জ্বালিয়ে দেব এবং আঁচ একদম লোতে রেখে চিনিটাকে নেড়ে চেড়ে ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে গলে গিয়ে যখন এরকম রাম কালার হয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে দেব এর থেকে বেশি কালার করলে ক্যারামেলটা তিতা হয়ে যাবে চুলা থেকে নামিয়ে সাথে সাথে যে পাত্রে আমরা কেকটা তৈরি করব তার মধ্যে ক্যারামেলটা ঢেলে নেব চুলা থেকে নামানোর সাথে সাথে ক্যারামেলটা জমে যায় তাই এটা খুব তাড়াতাড়ি করতে হবে ক্যারামেলটাকে ঘুরিয়ে পাত্রের চারপাশে একটু ছড়িয়ে দেব তারপর কেটে রাখা আনারসগুলো এর মধ্যে বিছিয়ে দেব এবার প্রতিটা টুকরার মাঝখানে যে খালি অংশটা আছে সেটার মধ্যে চেরি ফল বসিয়ে দেব সাইডের যে খালি অংশগুলো আছে সেটার মধ্যেও কিছু সেরিফল দিয়ে দিলাম মোলটাকে সুন্দরভাবে সাজানো হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দেব এবার কেকের ব্যাটারটা তৈরি করে নেব এর জন্য একটা মিক্সিং বলে রুম টেম্পারেচারে থাকা তিনটে ডিম নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এখন চিনি এবং ডিমটাকে একটা ইলেকট্রিক বিটার সাহায্যে খুব ভালো মতো বিট করে নেব যতক্ষণ না চিনিটা ভালো মতো গলে যায় চিনিটা ভালো মতো গলে গিয়ে যখন ব্যাটারটা এরকম ফ্লাফি হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তরল দুধ এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এর পরিবর্তে ফাইন্যাপেল এসেন্সও ব্যবহার করা যাবে এবারে সবগুলো প্রকরণকে আবার একত্রে ভালোমতো মিশিয়ে নিতে হবে সবগুলো লিকুইড উপাদান ভালো মতো মেশানো হয়ে গেলে আমরা শুকনো উপকরণগুলোকে চেলে নেব এর জন্য একটা চালের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা এর সাথে দিয়ে দেব দেড় চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবারে দুইটা উপকরণকে একত্রে ভালোভাবে চেলে নেব এবার ডিমের মিশ্রণের সাথে চেলে নেওয়া ময়দার মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকব এবার আর ইলেকট্রিক বিটারের প্রয়োজন নেই একটা হুইস্ক অথবা চামচের সাহায্যে মিশিয়ে নেব সম্পূর্ণ ময়দাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে এবার আগে থেকে রেডি করে রাখা মোল্ডের মধ্যে ব্যাটারটা ঢেলে দেব পাত্রটাকে দুই হাত দিয়ে একটু ট্যাপ করে নেব এতে করে ভিতরে কোনো বাবল থাকলে সেগুলো বের হয়ে আসবে আমি ওভেনটাকে একশো সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি এবারে কেকটাকে পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টার জন্য বেক করতে দেব আপনারা পঞ্চাশ মিনিটের পর থেকে চেক করা শুরু করবেন কেকটা ভালোভাবে বেক হয়ে যাওয়ার পর আমি ওভেন থেকে বের করে নিয়েছি আমি একটা টুথপিক গেঁথে দেখে নিয়েছিলাম টুথপিকটা ক্লিন বের হওয়ার পরেই আমি এটাকে ওভেন থেকে বের করেছি এবার এটাকে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেব কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ছুরি সাহায্যে চারদিকটা একটু ছাড়িয়ে নেব যাতে করে এটা মূল থেকে সহজে বের হয়ে আসে এবার মোল্ডের উপর একটা প্লেট বসিয়ে কেকটাকে সাবধানে মোল্ড থেকে বের করে নেব মার্শাল্লা খুবই সুন্দর একটা কালার এসেছে এবং উপর থেকে দেখতেও খুবই সুন্দর দেখাচ্ছে কেকের ভিতরটা পারফেক্টলি বেক হয়েছে কিনা সেটাও নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে সেজন্য আমি আপনাদেরকে একটা ফিস কেটে দেখাচ্ছি দেখুন কেকের ভিতরটাও খুবই স্পঞ্জি আর পারফেক্টলি বেক হয়েছে এই কেকটা খেতে সত্যি খুব মজার আপনারা বাসায় অবশ্যই এটি ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে জানাবেন যদি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন